কাছেই আগে রুজরুলিল সাম্প্রতিক সময় একটা বড় সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন রুজুনিল গোটা ঘটনার সামনে মানে আমি বললাম দুটো বিষয় এক এটা কোনো সুপরিকল্পিত পদ্ধতিতে হচ্ছে কিনা কারণ বিঘের পর বিঘে জমি সুশান্ত ঘোষ নিজেও বলছেন সরকারি জমি তারপরে এটাও বলছেন যে এটা নাকি এটা নাকি হয়েই যায় বেআইনি নির্মাণ নাকি হয় আটকানো যায় না বাবী হাকিম বলছে তার নিজের পাড়াতে নাকি জলাজমি ভরাট করে ফেলা হচ্ছে তিনি নাকি আটকাতে পারছেন না তাহলে এইখানে এই জলাজমি ভরাট করা এই বিঘের পর বিঘে জমি বেদখল হয়ে যাওয়া বেআইনি নির্মাণ তৈরি করা অনুপ্রবেশকারীদের ঢোকানো রোহিঙ্গাদের জন্য বাড়ি বানানো হচ্ছে কি করে নাকের ডগায় কাউন্সিলরের কেউ কিচ্ছু জানে না সত্যি সম্ভব স্বর্ণালী একটু আগে আমি কাউন্সিলর একশো আটের কাউন্সিলর সুশান্ত ঘোষ যিনি বোরো চেয়ারম্যানও বটে এবং তার সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিম তার বক্তব্য শুনলাম এবং দুজনকে এত অসহায় এত সরল মানে এত শিশু সুলভ সারল্য আমরা যারাই এই অনুষ্ঠান দেখছি বা ওখানে প্যানেলে যে যে সম্মানীয় ব্যক্তিরা বসে রয়েছেন তারা কেবি বোধ কিন্তু দেখেন। নিখাদ বদমাইশি নিখাদ এই রাজ্যকে টাকা ইনকামের জন্য কিভাবে শেষ করে দেওয়া যেতে পারে এদের বিদায় আসন্ন নিশ্চিত হয়ে গেছে যাবার আগে লুটতরাজ চলছে সেই খেলাটা চলছে মজা হচ্ছে এটা কি চ্যাংড়ামি হচ্ছে একজন কাউন্সিলার তিনি জানেন না একটু আগে এই কথাবার্তা বলছিলাম এই ঝুলকারকে নিয়ে কথাবার্তা বলছিল না কেউ চিনি না টিনি না আমি আপনাকে বলছি যে ঝুলকারকে চেনে কিনা এই সুশান্ত ঘোষ ওরফে স্বরূপ আবার বলছি কথাটা নিয়ে নিন হয়তো ওনারা শুনছেন শুনুক প্রমাণ দিক বলুক যে চিনি না আমি একের পর এক আপনাদেরকে আমি এখান রয়েছে আমি ক্যামেরাকে বলবো একটুখানি কাইন্ডলি ক্লোজ করুন যে ঝুলকারকে নাকি চেনে না এটা হচ্ছে একটা ছবি এটা একটা ছবি তার পরের ছবিতে আবার বলছি চলে যেতে তারপরের ছবি আবার দেখে নিন জুলকারকে নাকি চেনে না আমি আবার তার পরের ছবি দেখাবার চেষ্টা করছি যে এখানে সুশান্ত ঘোষ মিছিল করছে তার পেছনে ক্রাউড কন্ট্রোল করছে জুলকার ও বলছে চেনে না তারপরে

এই জুলকার এই মুহূর্তে তাদেরই প্রশ্রয় হয়ে উঠেছে প্রমোটার কেস গন্ডগোল হয়েছে তাই দুজনে শিশু শিশুর মতো সারল্য নিয়ে যাবতীয় ক্রাইম অর্গানাইজ করা যাবতীয় ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া যাবতীয়ভাবে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের ভোটার আই কার্ড তৈরি করে ওইখানে সরকারি জমি এবং এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ রয়েছে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি ফিরা হাকিম কালকে প্রেস মিট করে প্রমাণ করুন এই সুশান্ত ঘোষ কালকে প্রেস মিট করে প্রমাণ করুন আমি ওপেন সম্মুখ চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা জানেন না এখানে অবৈধ নির্মাণ হচ্ছে না জমি দখল হচ্ছে না চলুন জমি দখলের প্রমাণ দিচ্ছি আমি জমি দখলের প্রমাণ দিচ্ছি স্নেহের পরশ ডেভেলপার কাজ করছে এই একশো ওয়ার্ডে এই সুশান্ত ঘোষের ওয়ার্ড তালডেংরায় নরেন্দ্রপুর থানার কাছে দু হাজার বিঘা সরকারি জমি লুট হচ্ছে সেখানে ডেভেলপ চলছে নেই আমি ভিডিও দেখাচ্ছি ভালো করে ভিডিও চালাচ্ছি দু হাজার সরকারি বিঘা ভালো করে ভিডিও দেখুন আমি আপনাদের পিসিআর আমি কানেকশন এই ভিডিও পাঠাচ্ছি দু হাজার বিঘা আবার শুনে রাখুন আমি ববি আকিমকে চ্যালেঞ্জ করছি কালকে প্রেস মিট করে বলুন এই জমি কোথায় গেল

ডেভেলপার স্নেহের পরশ আমি জিজ্ঞেস করছি সুশান্ত বাবু ববি হাকিম কালকে প্রেস মিট করে বলুন এই স্নেহের পরশকে আমরা চিনি না যদি আপনি না চেনেন তাহলে মেয়র হিসেবে এই একশো যেখানে লিপিকা মান্না কাউন্সিলার তার পাশেই একশো যেখানে সুশান্ত ঘোষ কাউন্সিলার এবং রাস্তার ওদিকে যেখানে অনন্যা ব্যানার্জি একশো নয়তে কাউন্সিলার এই জায়গাগুলো হয়ে গেছে পরিষ্কার লুট তরাজের জায়গা ওখানে সজল বাবু বসে রয়েছেন কাউন্সিলরের মানে অবৈধ উপায়ে আমি জমি ছাড়ব চুরি করব লুট করব ডিয়ার লটারি বন্ধ হয়ে গেছে এখন এই মমতা লটারি মানে জমি লটারি চলছে আর এই ববি হাকিম সেই সমস্ত জমিগুলোকে অবৈধ উপায়ে আপনি মিউটেশন করাচ্ছেন একশো নয়তে সাত তোলা হোটেল হয়েছে অনন্যা ব্যানার্জির ওখানে বলুন এই তাল ডাঙ্গাতে দু হাজার বিঘা জমি এই স্নেহের পরশ এর সঙ্গে সম্পর্ক কি তিনি কি করে পারমিশন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জমি কি করে বেচলেন উত্তর দিন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের অনুষ্ঠান থেকে সরো আকিম প্রেস ফিট করে আর বানার পেছনে এখনো পাঁচিল গেলে জায়গা শেষ হয়নি আমি আমি আসছি রুজুল আপনার কাছে আবারও আসছি সেই জায়গায় যাবে খানকে ঢুকতে দেওয়া হয় না আপনার বক্তব্য জাভেদ খানকে ঢুকতে দেওয়া হয় না এবং পুরোটাই হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন ফিরাদ হাকিম জানেন এবং সুশান্ত ঘোষ তাদের স্নেহধন্য হই একশো সাত একশো আট একশো নম্বর ওয়ার্ডে এই এই পুরো গোটা কাণ্ড কারখানা চালাচ্ছেন শুধুমাত্র পয়সার জন্য যে শেষ শেষ রাউন্ডে শেষ রাউন্ড চলছে এখন স্লগ ওভারে লুটেনি বেশি শুধুমাত্র সেইটুকু নাকি আদার্স কোনো ইনস্ট্রাকশন রয়েছে কোনো নির্দেশও রয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ করার কোনো দায় রয়েছে চলছেটা কি এটা সংক্ষেপে জিজ্ঞাসা করুন রুজনীল দেখুন সর্ণালী একটা কথা বহু প্রচলিত রয়েছে যে ইংরেজ যাবার আগে ভারত ছেড়ে চলে যাবার আগে ভারতের সর্বনাশটা করে দিয়ে গেছিল ভাগ করে তাই তৃণমূলের অবদান নিয়ে যদি আলোচনা করতে হয় তো তাহলে তৃণমূল যাওয়ার আগে এই ডিআর লটারি চলে যাওয়ার পর এই মমতা জমি লটারি যা ববি হাকিম এবং সালে নন্দীগ্রামে মমতা ইলেকশন এজেন্ট এই কাউন্সিলার একশো আটের সুশান্ত ঘোষ লিঙ্গুল একটু ভালো করে ভেবে নিন তারা এই রোহিঙ্গা এবং এই বাংলাদেশে গিয়ে ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান করে দিচ্ছেন তিনি ওই গার্ডেন এই খিদিরপুর এরিয়াকে আর এইদিক কসবা দিকটা চলছে হচ্ছে এই পুরো এই জায়গাটা শুধু তাই না শুধু কসবা না এটা মিনি বাংলাদেশ চলছে আমরা আমাদের দেশে হয়ে গেছে অলরেডি অলরেডি মিনি বাংলাদেশ হয়ে গেছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলাতে